দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়ার সৈনিক হিসেবে এখনও ব্রিটিশ সরকারের কাছ থেকে ভাতা পান কিশোরগঞ্জের আব্দুল মান্নান। পাকুন্দে উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি গ্রামের এই বাসিন্দা শতবর্ষ পেরিয়েছেন। যুদ্ধে অংশ নিয়েছিলেন গত শতাব্দীর মাঝামাঝি, তবে এখনও এলাকায় পরিচিত মিলিটারি হিসেবে। আনন্দ পান যুদ্ধের স্মৃতিচারণ করে। কিশোরগঞ্জ সংবাদদাতা সুলতান রেহান ভুঁইয়া রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রিটেন, পাকিস্তান ও বাংলাদেশ এই তিন শাসন ব্যবস্থা দেখেছেন নিজের চোখে। তিনটি দেশের নাগরিক হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বড় আজলদি গ্রামের আব্দুল মান্নান। রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণের বিরল স্মৃতি। ১৯২০ সালে জন্মগ্রহণ করা আব্দুল মান্নান ১৯৪২ সালে অংশগ্রহণ করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। যুদ্ধজয়ের আনন্দ পেলেও প্রাপ্য সম্মান পাননি তিনি। দীর্ঘদিন পর গেল ৮০ দশকে দুঃখের কথা লেখেন ব্রিটেনের রানীর কাছে। তার চিঠির জবাবও দেন রানী। পরবর্তীতে হাইকমিশনের মাধ্যমে ব্রিটিশ সরকার যোগাযোগ করে আব্দুল মান্নানের সঙ্গে। সেই থেকে তাকে নিয়মিত অনুদান দিচ্ছে ব্রিটিশ সরকার। আব্দুল মান্নান জানান, ব্রিটেনের রানী তার চিঠির জবাব দেয়ায় আনন্দিত ও গর্বিত হয়েছিলেন। তার সংগ্রহে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ কয়েকটি মেডেল ও পোশাক, যা তার বড় অর্জন। আমি রানী এলিজাবেথের লিখলাম যে আমি যে যুদ্ধ জয় করলাম, ও করলাম যুদ্ধ করলাম, আমার বেনিফিট নেই, কিছু নাই। এমবিসির একটি ম্যানেজ উনি লিখছে, থ্যাংক ইউ ফর ইউর লেটার মিস্টার আব্দুল মান্নান, ইউর অল কেস ইউর কেস কনসিডার এ সার্ভিসম্যান লীগ ব্রিটিশ কমনওয়েলথ। বাড়িতে আত্মীয় স্বজনের সঙ্গেই সময় কাটান এই আব্দুল মান্নান। এখনও খালি চোখে দেখতে পারেন সব কিছু, চলাফেরা করেন একাই, সময় পেলেই সবাইকে শোনান যুদ্ধের কাহিনী। উনি একজন ব্রিটিশ সৈনিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এটা আপনার বই পুস্তকে পড়ছি। আসলে এটার বাস্তবিক প্রমাণ হচ্ছে আব্দুল মান্নান, উনি নিজে এই যুদ্ধে অংশগ্রহণ করছে। তিনি ব্রিটিশ বাহিনীতে ১৯৪২ সালে ভর্তি হন এবং ১৯৪৬ সালে রিটায়ার করেন। বর্তমানে দুই স্ত্রী ও ১১ ছেলে মেয়ে রয়েছে শতবর্ষী আব্দুল মান্নানের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।